হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে দুটি স্কলারশিপ নিয়ে কথা বলবো, একটি হচ্ছে প্রগতি স্কলারশিপ আর একটি হচ্ছে সক্ষম স্কলারশিপ। তো এই স্কলারশিপে আবেদন করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এবং স্কলারশিপের অ্যামাউন্ট কী রয়েছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমরা অফিসিয়াল নোটিশটি দেখে নেব। প্রগতি স্কলারশিপ AICTE দ্বারা প্রোভাইড করানো হয়। যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করে ডিপ্লোমা বা বিটেক করবে ভাবছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এটি ছিল নোটিশ। তো এই নোটিশে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে? তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এখানে বলেছে শুধুমাত্র মেয়েরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে প্রগতি স্কলারশিপে। তো যারা ভিডিওটি দেখছেন ছেলেরা, তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে এবং পরিবারের কাছে। তো এখানে বলেছে যে ম্যাক্সিমাম 2 গার্লস চাইল্ড পার ফ্যামিলি আর এলিজিবল। তো ফ্যামিলিতে অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম 2 গার্লস চাইল্ড থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার ফ্যামিলি ইনকাম এখানে বলেছে নট মোর দেন 8 লাখ টাকার বেশি যদি হয়ে থাকে ফ্যামিলি ইনকাম পার ইয়ারে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো এই স্কলারশিপ কতজনকে প্রোভাইড করা হবে? তো নাম্বার অফ স্কলারশিপ এখানে কিন্তু টোটাল 10,000 ক্যান্ডিডেটকে স্কলারশিপ প্রোভাইড করা হবে, 5,000 ডিপ্লোমাদের জন্য আর 5,000 হচ্ছে ডিগ্রি ক্যান্ডিডেটদের জন্য। এবার অ্যামাউন্ট অফ স্কলারশিপ এখানে বলেছে 50,000 পার এনাম ফর এভরি ইয়ার। তো প্রতি বছর কিন্তু 50,000 টাকা করে আপনারা পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 4 ইয়ার ফর ডিগ্রি অ্যান্ড 3 ইয়ার ফর ডিপ্লোমা ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিটেড স্টুডেন্ট। তো এই স্কলারশিপ কিন্তু পড়াশোনার উদ্দেশ্যে কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনি এই টাকা কোন বিষয়ের ওপরে খরচ করছেন কোনো প্রুফ দেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে? তো মোড অফ পেমেন্ট হচ্ছে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা আপনি পেয়ে যাবেন। প্রসিডিওর ফর অ্যাপ্লাইং, অ্যাপ্লাই কীভাবে করবেন? অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল দেখতে পাচ্ছেন, NSP, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখনও পর্যন্ত কিন্তু এখনও অ্যাডমিশন শুরু হয়নি। যখনই অ্যাডমিশন শুরু হয়ে যাবে তখনই কিন্তু এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন AICTE, তো এই ওয়েবসাইটে কিন্তু নোটিশ পাবলিশ করে দেওয়া হবে। তো চ্যানেলের সঙ্গে থাকুন, যখনই অ্যাপ্লাই শুরু হবে তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সিলেকশন এখানে কীভাবে হবে? সিলেকশন হবে হচ্ছে শুধুমাত্র আপনাদের যে মার্কস রয়েছে সেই মার্কসের ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট বেরোবে, আপনাদের নাম্বারের হিসাবে কিন্তু এখানে সিলেকশন প্রসিডিওর করা হবে। তো এটি ছিল ইনফরমেশন। যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হবেন, তারা যারা ডিপ্লোমা কোর্স থেকে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ডিগ্রিতে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হবে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার আমরা চলে যাব সক্ষম স্কলারশিপ, এখানে কারা আবেদন করতে পারবে। তো এটি হচ্ছে নোটিশ। সক্ষম যে স্কলারশিপ রয়েছে এটি প্রোভাইড করা হয় AICTE এর দ্বারা। এই স্কলারশিপটি শুধুমাত্র যারা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্যই কিন্তু এই স্কলারশিপটি সক্ষম স্কলারশিপ। তো এখানে কিন্তু সেম, আপনারা যদি কেউ ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স করতে চান এখানেও কিন্তু একই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স যারা করবেন তাদের জন্য এখানে রয়েছে। আর অবশ্যই কিন্তু আপনাদের যে ডিজেবিলিটি রয়েছে, ডিজেবিলিটি 40% যদি থাকে, নট লেস দেন 40%, 40%-এর কম থাকলে আবেদন করতে পারবেন না। যদি 40%-এর বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল, আপনি আবেদন করতে পারবেন। ফ্যামিলি ইনকাম এখানে বলেছে একই, যে বছরে 8 লাখ টাকার বেশি ফ্যামিলি ইনকাম হয়ে থাকলে সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে নাম্বার অফ স্কলারশিপ, এখানে যারা আবেদন করবে তারাই কিন্তু এখানে এই স্কলারশিপটি পেয়ে যাবে। সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু এই স্কলারশিপটি প্রোভাইড করে দেওয়া হবে। অ্যামাউন্ট অফ স্কলারশিপ 50,000 টাকা পার ইয়ার পার এনাম। তো প্রতি বছর কিন্তু এখানে 50,000 টাকা করে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? তো প্রসিডিওর অফ অ্যাপ্লাইং, আপনাকে অবশ্যই কিন্তু ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল যে রয়েছে NSP, তো এই পোর্টালের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যখনই অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের AICTE যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে নোটিফিকেশন করে দেবে, তারপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, যখনই এর অ্যাপ্লাই শুরু হবে, যখনই কোনো নতুন নোটিশ আসবে তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো যারা এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করবে, 50,000 টাকা করে পার ইয়ার স্কলারশিপ। তো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে, অবশ্যই বন্ধুদের কাছে এবং নিজের ফ্যামিলিদের কাছে শেয়ার করতে ভুলবে না। তো এই PDF দুটি আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে প্রোভাইড করে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই PDFটি ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, ফিরবো পরের একটি নেক্সট আপডেটে। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।